ধান বাংলাদেশের প্রধান খাদ্যশস্য। কাদামাটিতে ধানের চারা রোপণই হচ্ছে এদেশের কৃষকের কাছে ধান আবাদের সবচেয়ে জনপ্রিয় ও প্রচলিত পদ্ধতি। আর ধানের উচ্চ ফলন পেতে সুস্থ সবল চারা রোপণ খুবই জরুরি। আসুন জেনে নেই ধানের সুস্থ সবল চারা উৎপাদন প্রযুক্তি। বসত বাড়ি থেকে দূরে ছায়ামুক্ত জায়গায় যেখানে প্রচুর আলো বাতাস পাওয়া যায়, বর্ষায় ডুবে যাবে না ও মিঠা পানির সেচ সুবিধা আছে এমন উর্বর দোআঁশ বা এঁটেল মাটির জমি বীজ তোলার জন্য নির্বাচন করুন। সুস্থ সবল চারা উৎপাদনে অবশ্যই ভালো মানের বীজ ব্যবহার করুন। ভালো মানের বীজ মানে বীজ হবে পরিপুষ্ট, একই আকৃতির, দাগবিহীন ও উজ্জ্বল রঙের। বীজে ভিন্ন জাতের এবং আগাছা বীজের মিশ্রণ থাকবে না। বীজ হবে পরিষ্কার পরিচ্ছন্ন ও রোগ জীবাণুমুক্ত। বীজ গজানোর হার হবে কমপক্ষে 80%। প্রত্যায়িত বীজ সাধারণত মানসম্পন্ন হয়ে থাকে, তবে কৃষকের সংরক্ষিত বীজে এই গুণগুলো থাকলে সেটিকেও ভালো বীজ বলা যাবে। বীজ পরীক্ষার জন্য এরকম একটি পাত্র নিন। এরপর পাত্রটিকে বালি বা মাটিতে ভর্তি করুন। এরপর মাটিতে 0.5 সেন্টিমিটার গভীরতায় 100টি বীজ দিন। এরপর বীজগুলো মাটি দিয়ে ঢেকে দিন। হালকা পানি দিয়ে মাটি ভিজিয়ে দিন। এর 5-6 দিন পর গজানো চারাগুলো ভুনে দেখুন। 100টির মধ্যে যে কয়টি সুস্থ সবল চারা পাওয়া গেল সেই সংখ্যাটি অঙ্কুরোদ্গমের শতকরা হার। গজানোর হার 80%-এর কম হলে অন্য বীজ ব্যবহার করুন বা বীজের পরিমাণ বাড়িয়ে দিন। আর 60%-এর কম হলে সেই বীজ ব্যবহার করবেন না। বাছাইয়ের ভাসমান পদ্ধতির জন্য প্রয়োজন হবে পানি ভর্তি পাত্র এবং ইউরিয়া সার। 1 কেজি বীজ বাছাইয়ের জন্য 1 লিটার পানির প্রয়োজন হবে। প্রতি 1 লিটার পরিষ্কার পানিতে 37.5 গ্রাম ইউরিয়া মিশিয়ে একটি পাত্রে প্রয়োজন মতো ইউরিয়া মিশ্রণ তৈরি করুন। ইউরিয়া মিশ্রণে বীজ ধান ঢেলে হাত দিয়ে নেড়ে চেড়ে দিন। এতে পুষ্ট বীজ পাত্রের নিচে জমা হবে এবং অপুষ্ট হালকা বীজ উপরে ভেসে উঠবে। হাত বা চালনি দিয়ে ভাসমান বীজগুলো সরিয়ে নিন। ভারী ভালো বীজ পরিষ্কার পানিতে 3-4 বার ভালো করে ধুয়ে নিন। পরিষ্কার পানিতে ধোয়া খুবই জরুরি, তা না হলে চারা নাও গজাতে পারে। 33 শতকের 1 বিঘা জমির জন্য 4 থেকে 4.5 কেজি মানসম্পন্ন বীজ প্রয়োজন হয়। বীজ জাগ দেওয়ার আগে শোধন করে নেওয়া ভালো, এতে রোগবালাইয়ের আক্রমণ কম হয়। বীজ শোধনের সময় গ্লাভস মাস্ক ব্যবহার করুন। গ্লাভস না পেলে হাতে পলিথিন পেঁচিয়ে নিন এবং নাক গামছা দিয়ে ঢেকে দিন। বীজ শোধনের জন্য 1 কেজি বীজের জন্য 1 লিটার পরিষ্কার পানিতে 3 গ্রাম
কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক মিশিয়ে দ্রবণ তৈরি করুন। বাছাই করা বীজ এই দ্রবণে বা পানিতে ডুবিয়ে নাড়াচাড়া করে 12 ঘন্টা ভিজিয়ে রাখুন। বারো ঘন্টা পর বীজগুলো তুলে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এভাবে শোধনকৃত বীজ বাঁশের টুকরি বা চটের বস্তায় ভরে খড় বা বস্তা দিয়ে চাপা দিয়ে ছায়ায় রাখুন। বস্তার উপরিভাগ ভেজা রাখতে প্রয়োজন মতো পানি ছিটিয়ে দিন। এভাবে জাগ দেওয়া বীজ বোরো মৌসুমে 72 ঘন্টা এবং আমন মৌসুমে 48 ঘন্টার মধ্যে অঙ্কুরিত হবে এবং বীজতলায় বপনের উপযুক্ত হবে। যে জমিতে আপনি চারা রোপণ করবেন তার 20 ভাগের 1 ভাগ জমি বীজতলার জন্য দরকার হবে। বীজতলায় বীজ বপনের সম্ভাব্য তারিখ থেকে কমপক্ষে 10 দিন পূর্বে বীজতলা তৈরি শুরু করতে হবে। বীজতলা তৈরির সময় প্রতি শতকে 80 কেজি হারে পচা গোবর সমভাবে প্রয়োগ করুন। পচা গোবর ও খামারজাত সার না পাওয়া গেলে প্রতি শতক বীজতলায় 160 গ্রাম TSP, 280 গ্রাম MOP ও 400 গ্রাম জিপসাম প্রয়োগ করুন। জমিতে 5 থেকে 6 সেন্টিমিটার পানি থাকা অবস্থায় 2-3টি চাষ ও মই দিয়ে পানি আটকিয়ে 7-8 দিন রেখে দিন। আগাছা ও আবর্জনা ভালোভাবে পচে গেলে 1-2টি চাষ ও মই দিয়ে জমি ভালোভাবে কাদা করে সমান করে নিন। এরপর বেড তৈরি করুন। বেডের আকার হবে দৈর্ঘ্যে জমির সমান এবং প্রস্থে 1 মিটার। বেড থেকে বেডের মাঝখানে 25 থেকে 30 সেন্টিমিটার জায়গা ফাঁকা রাখুন। ফাঁকা জায়গা থেকে কাদামাটি উঠিয়ে দুপাশের বেডে ছড়িয়ে দিন, যাতে বেডের উপরভাগ মূল জমি থেকে 10 সেন্টিমিটার উঁচু হয়। উঠানো মাটিতে শক্ত ঢেলা থাকলে তা হাত দিয়ে কাদা করে দিন এবং কোনো আবর্জনা থাকলে তা বাইরে ফেলে দিন। এভাবে বেডের মাঝে একটি নালা তৈরি হবে যা সেচের কাজে বা পানি নিষ্কাশনের কাজে ব্যবহার করা যাবে। এরপর বেডের উপরিভাগ ভালোভাবে সমান করুন। যদি বেডের উপরের মাটি খুব নরম ও পানিযুক্ত হয় তবে বীজ বপনের পূর্বে 2-3 ঘন্টা অপেক্ষা করুন, যাতে বেডের উপরের মাটি স্থিতি অবস্থায় আসে। প্রতি শতকে বেডে 3 থেকে 3.5 কেজি গজানো বীজ বেডের উপর সমভাবে বুনুন। বীজ বপনের পর থেকে 2 বেডের মাঝের নালা পানি দিয়ে পূর্ণ করুন। বীজ গজানোর 4-5 দিন পর থেকে 5-6 দিন বেডের উপর 2-3 সেন্টিমিটার পানি রাখুন। বীজ গজানোর 10 থেকে 11 দিন পর বেডের উপরিভাগ ভিজে রাখুন। কোনোভাবেই যেন বেডের উপরভাগে মাটিতে ফাটল দেখা না যায়। প্রয়োজনে সকাল বিকাল বেডে নালা থেকে হাত দিয়ে পানি ছিটিয়ে দিন। চারা যদি হলুদ হয়ে যায় অথবা চারার বাড়তি কম হয় তবে প্রতি শতকে 280 গ্রাম ইউরিয়া উপরি প্রয়োগ করুন। ইউরিয়া প্রয়োগে যদি হলদে ভাব না যায় তবে প্রতি শতকে 400 গ্রাম জিপসাম উপরি প্রয়োগ করুন। বোরো মৌসুমে অতিরিক্ত ঠান্ডার প্রকোপ থেকে চারা রক্ষা করতে সকাল 10টা থেকে সন্ধ্যা পর্যন্ত বীজতলা স্বচ্ছ পলিথিন দিয়ে ঢেকে রাখুন। রাতে বেডের ওপর 3 থেকে 5 সেন্টিমিটার পানি রাখুন এবং সকালে পানি বের করে দিন। সকালে পাতার উপর থেকে শিশির ঝেড়ে ফেলুন। Thank you.
চারার অনুমোদিত বয়স ধান জাতের জীবনকাল ভেদে কম বেশি হয়। বোরো মৌসুমে 155 দিন বা এর বেশি জীবনকালের ধান জাতের বেলায় অনুমোদিত চারার বয়স 40 থেকে 45 দিন। 140 থেকে 154 দিন জীবনকালের ধান জাতের বেলায় অনুমোদিত চারার বয়স 35 থেকে 40 দিন। প্রি উদ্ভাবিত হাইব্রিড জাতের বেলায় অনুমোদিত চারার বয়স 30 থেকে 35 দিন। চারা উঠানোর আগে বীজতলায় বেশি করে পানি দিয়ে বেডের মাটি নরম করে নিন, যাতে চারা উঠানোর সময় চারার কাণ্ড শিকড় মুচড়ে বা ছিঁড়ে না যায়। বৃদ্ধাঙ্গুল ও তর্জনী দিয়ে চারার গোড়ার দিকে ধরে আলতো করে টান দিয়ে চারা তুলে নিন। চারা উঠানোর পর যত তাড়াতাড়ি সম্ভব রোপণ করুন। চারা উঠানোর দিনেই চারা রোপণ করা ভালো। চারা এক জায়গা থেকে অন্য জায়গায় বহনের ক্ষেত্রে যত্ন সহকারে বহন করুন, যাতে চারা মুচড়ে ছিঁড়ে ও শুকিয়ে না যায়। ঝুড়ি বা টুকরিতে চারা বহন করুন, বস্তাবন্দি করে চারা বহন করবেন না। আপনার একার পক্ষে বীজতলার উপযুক্ত জমির ব্যবস্থা করা সম্ভব না হলে কিংবা প্রয়োজনীয় সেচের সুবিধা না থাকলে সমাজের আরও কয়েকজন কৃষক মিলে এক্ষেত্রে ভালো বীজতলা তৈরি করে নিতে পারেন। মনে রাখবেন, ধানের উচ্চ ফলনের জন্য চাই সুস্থ সবল চারা, আর তার জন্য চাই উন্নত পদ্ধতিতে বীজতলার চারা উৎপাদন।